হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছি আজকে আমাদের মক টেস্ট। তো মক টেস্টটি শুরু করার আগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে নিও। তো দেখো, শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন। শ্রীদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো অপশনগুলো দেখো, দার্জিলিং, জলপাইগুড়ি, বর্ধমান নাকি পুরুলিয়া। তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কি? তো এটি সঠিক উত্তর কিন্তু দার্জিলিং কিন্তু অবস্থিত। তো শ্রীদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। তারপর চলো 2 নম্বর প্রশ্ন। তোমরা যারা যারা কিন্তু আমাদের কুইজ কন্টেস্টটা দিচ্ছ না, তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই প্রত্যেক দিন কুইজগুলো দাও। তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, এখন থেকে কিন্তু প্রস্তুতি নাও, নাহলে কিন্তু এরপর আর সময় পাবে না। তো দেখো, কেন্দ্রীয় সরকার পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো, মুলাজোর, ফারাক্কা, কাশীপুর নাকি সাঁওতালডিহি। তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু ফারাক্কাতে অবস্থিত। তো কেন্দ্রীয় সরকার পরিচালিত যে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটি কিন্তু ফারাক্কাতে অবস্থিত, অবশ্যই মনে রাখবে। তারপর চলো 3 নম্বর একটি প্রশ্ন দেখে নিই। 3 নম্বর প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের কতগুলি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। অসংখ্য দেখো, 5টি, 4টি, 3টি নাকি 2টি। তো দেখো, পশ্চিমবঙ্গের কতগুলো জেলা কর্কট ক্রান্তি রেখা, মনে রাখবে সবসময়, কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে কিন্তু 5টি জেলার উপর থেকে। তো অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? অপশনগুলো দেখো, পরেশনাথ, গোর্গাবুরু, অযোধ্যা নাকি শুশুনিয়া। তো দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের যে সর্বোচ্চ শৃঙ্গ, সেটি কিন্তু অপশান বি, গোর্গাবুরু। তো অপশন বি কিন্তু সঠিক উত্তর। তো মালভূমি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোর্গাবুরু, অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো, কোন ফলের রসে পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট থাকে? তো অপশনগুলো দেখো, আপেল, আম, কলা নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর কিন্তু অপশন ডি, এর মধ্যে কিন্তু কোনোটিই নয়, অপশন ডি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, অধিকাংশ যৌগে কোন মৌ কোন দুটি মৌল প্রস্তুত থাকে? অসংখ্য দেখো, কার্বন এবং নাইট্রোজেন, কার্বন এবং অক্সিজেন, কার্বন এবং হাইড্রোজেন নাকি অক্সিজেন এবং হাইড্রোজেন। তো এটি সঠিক উত্তর কী ফ্রেন্ডস? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর, কার্বন এবং হাইড্রোজেন। তো অধিকাংশ যৌগে কোন দুটি মৌল প্রস্তুত থাকে? তো কার্বন এবং হাইড্রোজেন। তারপর দেখো, তড়িৎদানের একক কোনটি? অসংখ্য দেখো, কুলম্ব, ফ্যারাডে, ওহম নাকি ভোল্ট। তো এটি সঠিক উত্তর কি? তো দেখো, তড়িৎদানের একক কিন্তু কুলম্ব, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর। তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর মক টেস্ট কিন্তু তোমরা পুরো দেখো। তার কারণ, আমি কিন্তু বাছাই করা একদম প্রশ্ন তুলে এনেছি তোমাদের জন্য, যেগুলো পরীক্ষায় খুবই খুব মানে গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু আসতে পারে খুব গুরুত্বপূর্ণভাবে। তো দেখো, উজ্জ্বল অধাতু কোনটি? অসংখ্য দেখো, অ্যান্টিমনি, আয়োডিন, সোনা নাকি লোহা। তো এটির সঠিক উত্তর কী? এটির সঠিক উত্তর কিন্তু আয়োডিন, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর। তো উজ্জ্বল অধাতু কিন্তু আয়োডিন। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? মানুষের শরীরের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? অপশনগুলো দেখো, থাইরয়েড গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, যকৃত নাকি প্যারোটিড গ্রন্থি। তো এটি সঠিক উত্তর কী হবে? তো মানুষের শরীরে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কিন্তু যকৃত, অপশন সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 10 নম্বর প্রশ্ন। হুপিং কাশি কোন ধরনের রোগ? অপশনগুলো দেখো, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, ব্যাকটেরিয়া। তো হুপিং কাশি কোন ধরনের রোগ? হুপিং কাশি কিন্তু ব্যাকটেরিয়া জাতীয় রোগ। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কী বলেছে? ব্রঙ্কাইটিস রোগের মানুষের শরীরে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? তো অপশানগুলো দেখো, যকৃত, মস্তিষ্ক, ফুসফুস নাকি চর্ম। তো এটি সঠিক উত্তর কী? তো ব্রঙ্কাইটিস রোগে কিন্তু মানুষের শরীরে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তো এটি কিন্তু অপশান সি, ফুসফুস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, অ্যাসবেস্টোসিস কোন ধরনের রোগ? অপশানগুলো দেখো, ফুসফুসের রোগ, চোখের রোগ, মস্তিষ্কের রোগ নাকি কোনোটিই নয়। তো এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ, ফুসফুসের রোগ কিন্তু বলা হয়।
তারপর চলো 13 নম্বর প্রশ্ন। তো তোমরা দেখবে আগে কিন্তু অনেক প্লেলিস্ট করা হয়েছে WBP পুলিশের এবং KP-র জন্য, তো KP ভ্যাকেন্সিটা যাই হোক বেরোচ্ছে না, তাও কিন্তু তোমরা প্রস্তুতি নাও কবে কোন দিন বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই। আর তোমরা কিন্তু এখন থেকে সব কিছুর জন্য প্রস্তুতি নাও, পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। তো দেখো, 5 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই লোকসভাকে ভেঙে দিতে পারেন কে? অপশনগুলো দেখো, অ্যাটর্নি জেনারেল, রাজ্যপাল, প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি, নাকি স্পিকার? তো এটি সঠিক উত্তর কী? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু অপশন সি, প্রধানমন্ত্রীর পরামর্শ কিন্তু রাষ্ট্রপতি। তো 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন কী, সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? অসংখ্য দেখো, নিউ দিল্লি, মুম্বাই, লাহোর, নাকি কলকাতা? তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, নিউ দিল্লিতে। তো সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? নিউ দিল্লিতে, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, GST কাউন্সিলের চেয়ারম্যান কে? অসংখ্য দেখো, কেন্দ্রীয় অর্থ সচিব, রাজ্যপাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নাকি রাষ্ট্রপতি? তো এটি সঠিক উত্তর কী? তো দেখো, GST কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন সি কিন্তু সঠিক উত্তর। তো GST ফুল ফর্ম যদি তোমরা কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু উত্তরটি জানাবে, আমি আশা করছি তোমরা পারবে। তারপর দেখো, রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন কার কাছে? অপশনগুলো দেখো, প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে, লোকসভার কাছে, নাকি কোনোটিই না? তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশন বি, রাষ্ট্রপতির কাছে। তো রাজ্যপাল কিন্তু কার কাছে দায়িত্বশীল থাকেন? রাষ্ট্রপতির কাছে। তারপর চলো 16-17 নম্বর প্রশ্ন, কাশী মহাজন পদের রাজধানী কোথায় অবস্থিত? অসংখ্য দেখো, বারাণসী, তক্ষশিলা, উজ্জয়িন, নাকি চম্পা? তো এটি সঠিক উত্তর কী? কাশী মহাজন পদের রাজধানী কিন্তু বারাণসীতে অবস্থিত, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর। তারপর দেখো, রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন? তো রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন? অপশনগুলো দেখো, পৃথ্বীরাজ চৌহান, প্রথম মহিপাল, লক্ষ্মণ সেন, নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশন বি, প্রথম মহিপাল। তো রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন? প্রথম মহিপাল, অপশন বি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন দেখো, খালিমপুর ও তাম্রলিপিতে কোন রাজার সম্পর্কে বলা হয়েছে? অসংখ্য দেখো, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, নাকি ধর্মপাল? তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশন ডি, ধর্মপাল, অপশন ডি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন দেখো অতি গুরুত্বপূর্ণ, আলাউদ্দিন বাহমানের শাহর আসল নাম কী? অসংখ্য দেখো, শেখ সেলিম, আলিমগড়ি গাজী, জাফর খান, নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর কী হবে? তো আলাউদ্দিন বাহমান শাহর আসল নাম কিন্তু জাফর খান, অপশন সি কিন্তু এটির সঠিক উত্তর। আর দেখো, তোমরা যারা যারা কুইজটি দিচ্ছ না, অবশ্যই কুইজ দিতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন করো। প্রত্যেক দিন কিন্তু কুইজ আসছে এবং সবাই কিন্তু খুব উপকৃত হচ্ছে। তো তোমরা পিছিয়ে থাকছো না, তো সেটি দেখতে কিন্তু অবশ্যই টেলিগ্রামে নজর রাখো এবং কুইজে তোমরা কত ফলাফল করো সেটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং সেটির উপরেও কিন্তু তোমরা নজর দাও, তাহলে বুঝতে পারবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা কত দূর। তো দেখো, কেরল রাজ্যের রাজধানী কোথায়? অসংখ্য দেখো, তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নাকি চেন্নাই? তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, তিরুবনন্তপুরমে কিন্তু অবস্থিত কেরল রাজ্যের রাজধানী। তারপর চলো 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্নতে আমরা চলে এসেছি। তো দেখো, তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের চেনা জানা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অবশ্যই সেন্ড করে দিও। তারপর দেখো, ব্ল্যাক হ্যান্ড স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত? অসংখ্য দেখো, ফুটবল, লং টেনিস, ক্রিকেট, নাকি ব্যাডমিন্টন? তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশন বি, লং টেনিসের সাথে কিন্তু যুক্ত ব্ল্যাক হ্যান্ড স্ট্রোক, এই কথাগুলো কিন্তু লং টেনিসের সাথে কিন্তু যায়। তারপর দেখো, দ্য কোয়েশ্চেন অফ ল্যাঙ্গুয়েজ বইটি কার লেখা? তো কার বই কার লেখা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারংবার আসে। তো সঠিক উত্তর কী হবে? মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, জওহরলাল নেহরু, নাকি কোনোটিই নয়? তো দেখো, দ্য কোয়েশ্চেন অফ ল্যাঙ্গুয়েজ কিন্তু নেলসন ম্যান্ডেলা লেখা, অপশন বি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ কোথায় অবস্থিত? তো সব অপশনগুলো দেখো, বেঙ্গালুরু, নিউ দিল্লি, কলকাতা, নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটি সঠিক উত্তর কী? সঠিক উত্তর কিন্তু অপশন বি, নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। তারপর চলো
লাস্ট এবং সবার সর্বশেষ প্রশ্ন, তো দেখো কমলাকান্ত নামে কে পরিচিত? অসংখ্য দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কমলাকান্ত যে আছে এই নামে কিন্তু পরিচিত ছিলেন। তো তোমরা সবকটা মক টেস্ট দেখলে, সবকটা কোশ্চেন তোমরা দেখলে, আশা করি তোমরা বুঝেছো। তো ভিডিওটি পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। ধন্যবাদ।